সাতক্ষীরার তালায় ধান বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও সাতজন শ্রমিক শনিবার ভোরে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্র কাটি সর্দারবাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের গাজীর ছেলে সাইদুল গাজী ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জল সর্দারের ছেলে মনিরুল ইসলাম জানা গেছে খুলনার কয়রার তেরো জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরি হিসাবে পাওয়া পঁচিশ থেকে ত্রিশ মন ধান নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ